আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আপনাদের নিয়ে এসেছি দিল্লিতে, দিল্লির কুতুব মিনারে। আপনারা পেছনের মিনারটি দেখে হয়তো অনেকে ধারণা করে ফেলেছেন এটি দিল্লির কুতুব মিনার। আমি আজকে আপনাদের দিল্লির কুতুব মিনার দেখাবো এবং দিল্লির কুতুব মিনারে প্রবেশের জন্য প্রবেশ মূল্য এবং সকল খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের আজকের এই ভিডিওতে আমি খুব শর্টে জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে সকালেই আমি জম্মু থেকে দিল্লিতে এসেছি। দিল্লিতে এসে সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপরে আমরা বেরিয়ে গেছি দিল্লির সিটিতে সাইট সিনের জন্য, সিটির বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখার জন্য। তো বের হয়ে আমরা সর্বপ্রথম এসেছি কুতুব মিনারে। এটি একটি মিনার। তো কুতুব মিনার এবং সাথে লালবাগ কেল্লা, লাল কেল্লা আর কি, লাল কেল্লা এবং আর ইন্ডিয়া গেট, এই তিন জায়গার ঘোরার জন্য আজকে আমরা আর কি গাড়ি নিয়েছি, সিএনজি নিয়েছি একটা। সিএনজিতে আমাদের টোটাল ভাড়া পড়েছে 700 রুপি। 700 রুপিতে আজকে আমরা এই তিন জায়গা ঘুরব এবং সেই সাথে আপনাদের আরও কিছু তথ্য দিই। সেটা হচ্ছে কুতুব মিনারে প্রবেশের জন্য আপনার কী কী লাগবে এবং সেই সাথে প্রবেশের যে প্রাইসটা কেমন লাগবে সেটাও আমি বলে দেবো। এখানে ভিউটা দেখুন, অসাধারণ। এখানে কবুতরগুলো উঠছে, বেশ ভালো লাগছে। এখানে মানে এর সৌন্দর্যটা আরও বৃদ্ধি করে দিচ্ছে কবুতরগুলোতে, এটা অনেক সুন্দর। হ্যাঁ, টিকিটের জন্য আপনি যদি ফরেনার হন, মানে যেটা ইন্ডিয়ার বাইরে, সেটা সেই হিসাব করলে আপনার 600 রুপি নিচ্ছে আমি দেখেছি। আর যারা ইন্ডিয়ান তাদের জন্য মাত্র 40 রুপি নিচ্ছে। আর যদি কেউ কার্ডে পেমেন্ট করে তাকে 35 রুপি নেওয়া হচ্ছে। তো একটা বিষয় আমাদের ছিল বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাওয়াতে তারা আমাদের কাছে মানে ফরেন হিসাবে চার্জ করেনি। প্রথমে আমরা 600 রুপির জন্য এই প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম, তারপরে আমাদের ফেস দেখেই টিকিট কাউন্টার থেকে বলছে আপনারা তো ফরেন মনে হচ্ছে না, ঠিক আছে। তারপরে আমরা বললাম যে না, আমরা বাংলাদেশি পাসপোর্ট দেখাতেই সে 40 রুপি করে নিয়েছে আমাদের কাছে, খুব শর্টেই হয়ে গেছে। আমাদের বাংলাদেশিদের জন্য মাত্র 40 রুপিতে আপনারা কুতুব মিনারে ঢুকতে পারবেন। তবে একটা সুবিধা পেয়ে গেছি, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান যে বড় লাইন ছিল এই লাইনটা আমাদের আর দেওয়া লাগেনি, এটা হচ্ছে একটা সুবিধা পেয়ে গেছি আমরা। আপনাদের শর্টে কুতুব মিনার সম্পর্কে একটু বলে দিলাম এবং দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের পাশে থাকুন। এই বলে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। খুব দ্রুত ভিডিও শর্টলি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।